অনেক চেষ্টা করছে বাটি ফেলাইছে কিন্তু আমার বন্ধু বান্ধব অনেক মালনা আমাকে বলতে আল্লাহ হলো উত্তম পরিকল্পনা আমি তখন বললাম আল্লাহ কিভাবে উত্তম পরিকল্পনা করলো আল্লাহ তো জানি আমি কোচিং করতেছি আমি কেন ফেলাইলো না আল্লাহ তোমার ভালো চাহিদা ফেল করতে আমার কোন হাজার টাকা লস গেল হয় না আল্লাহর পরিকল্পনা অতি উত্তম

কোরআন হাদিসে বলা আছে যেমন ধরেন আপনাকে একটা ভিডিও দেখে দেখেন এখানে আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার ব্যবস্থাপনা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু অনির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন

আল উলিমাইশা যা তা করেন তার দিন হচ্ছে এটাই আল্লাহ ইচ্ছা আল্লাহর আয়ল আল্লাহ জ্ঞান আল্লাহ লেখা তার ইচ্ছা এবং তার সৃষ্টি এটা তাই দিন হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠন সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো আল্লাহ কিছু জানে না আমার ভবিষ্যৎ কিভাবে জানেন দুনিয়ার বুকেই কোন মানুষ যদি কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোনো একটা তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জানবো তো তুমি তো একটা বোকা কি জানো না কি এটা কি উঠবে না উঠবে না

আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহর আগে ইচ্ছা করতে হবে তারপর করতে আপনি সেটা ইচ্ছা করবেন আপনি যেটাই করেন না না করেন ইচ্ছা করেন অনিচ্ছা করেন সেটা আল্লাহর আগে করতে হবে তারপর আপনি করতে পারবেন হুম এবং এই বিষয়ে আরো বলা হয়েছে যে আল্লাহ মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয় শুধুমাত্র যে আল্লাহ জানে তা না মানুষকে দিয়ে করিয়ে নেয় আল্লাহ যা ইচ্ছা তাই করে এখানে কেউ কেউ আল্লাহকে কোনো প্রশ্ন করতে পারবে না জিজ্ঞেস করতে পারবে না এবং আল্লাহর ইচ্ছা হচ্ছে স্বাধীন ইচ্ছা মানে হচ্ছে গিয়ে আমাদের কোনো কাজের উপরে আল্লাহর ইচ্ছাটা নির্ভরশীল না মানে হচ্ছে আল্লাহ যেহেতু সর্বশক্তিমান এবং আল্লাহর ইচ্ছাটা যেহেতু স্বাধীন সেহেতু আমাদের কাজের উপর নির্ভর করে না আল্লাহর ইচ্ছাটা আল্লাহর ইচ্ছাটা মানে যা ইচ্ছা তা যা ইচ্ছা তা ঠিক আছে যদি আমাদের কাজের উপর নির্ভর করতো তাহলে তা এটা এরকম বলা হতো যে আমার আমরা যেরকম কাজ করব আল্লাহ সেইভাবে ইচ্ছা করে মানে তার ইচ্ছাটা আমাদের কাজের উপর নির্ভরশীল হয়ে যেত কিন্তু আল্লাহ তো অনির্ভরশীল সত্তা আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই জি ভাই বুঝলাম তো ভাই এই ক্ষেত্রে তো আল্লাহকে একটু মানে মানে কি বলবো মানে আমার মাথা পশা আরই বলছে আমি এত কষ্ট করা বলে আল্লাহ আমাকে সফলতা দিবে না তাহলে এটা কেমন কথা হলো না ভাই হ্যাঁ কেমন তো একটু হইলই অযক্তিক হইল আর কি অযৌক্তিক না এটা আমি লজিকে খুঁজে পেলাম না আমি তো যুক্তিবিদ্যা সাবজেক্ট আমার ছিল কিন্তু লজিকে খুঁজে পেলাম না লজিকের চিন্তা করে এটা আল্লাহ কেমন একটা পাগল পাগল মনে হলো আর কি মানে তার সেরা কথা না বাংলাতে দা বলে

তিনি বলেন উমার উমার ইবনুল খাতার্লাহ এই আয়াতে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হে মোহাম্মদ আপনার রব যখন আতম সন্তান সন্তানদের পিঠ থেকে তাদের সব সন্তানদের বের করলেন সুরা আল আরাব আয়াত শেষ পর্যন্ত উমার রাজা বলেন আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তিনি জবাবে বলেন আল্লাহ তালা আদম আল্লাহ সৃষ্টি করলেন অতপর আপন আপন ডান হাত তার পিট পিট বললেন আর সেখান থেকে তার ভবিষ্যতের একদল সন্তান বের করলেন অতবার বললেন এসবকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি তারা জান্নাতদের কাজই করবে আবার আদম এই পিট থেকে হাত বললেন এবং সেখান থেকে অপর এক দল সন্তান বের করলেন এবং বললেন এদেরকে আমি জাহান জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান নামীদেরই আমল করবে একজন সাহাব জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তাহলে আমার তাহলে আমাদের আর আবশ্যকতা কি আমলের আমলের কি আর আবশ্যকতা কি আমল মানে হচ্ছে মানুষের কাজ কৃতকর্ম হ্যাঁ

যখন আল্লাহ কোনো বান্দাকে জান্নাত জন্য সৃষ্টি করেন তার তারা জান্নাতীদের কাজই করিয়ে নেন শেষ পর্যন্ত সে জান্নাতীদের কাজ করেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করেন এভাবে আল্লাহ তার কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন পরিশেষে সে জাহান্নামীদের কাজ করেই মৃত্যুবরণ করে আর এ কারণে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করেন আচ্ছা এখানে যে যে কাজটা করিয়ে কে নিচ্ছে আল্লাহ নিচ্ছে নাকি সে নিজে করতেছে আল্লাহ করে নিচ্ছে ভাই আল্লাহ নিচ্ছে মনে করেন আমি যে এখন আল্লাহকে নিয়ে কটুক্তি করতেছি বা আল্লাহকে নিয়ে হাসা হাসি করতেছি এই কাজটা ইসলাম অনুসারে আমাকে দিয়ে কে করিয়ে নিচ্ছে ভাই আল্লাহ এই কারণে এই কারণে আমাকে আবার জাহান্নামে পাঠাবে নাকি ভাই এটা তোমার একদম গোজামি লজিক চিন্তা করতে আলটা পাগল মানে গাজা খড়ি কথা বলতা আলো কথা বলেছেন আল্লাহ ভাই ঠিক আছে আল্লাহ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই ভাই ভাই একটু কথা ছিল আচ্ছা বলেন আমি তো আমি যে কথা বলতে আমার কি কোনো পরিচয় আপনি পাবেন না 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 আপাতত তো পাচ্ছি না আমার আপনার ইয়াগুলো হাইড করা আছে কিন্তু আপনি যখন মানে খুলে সেটা দিয়ে সব জায়গায় কথা বলবেন ঠিক আছে কখনো পরিচয় দিবেন না